ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ প্রাণ হারালে কি হবে, সেই বিষয় নিয়ে মানুষের মনে যেন প্রশ্নের শেষ নেই। অপারেশন লন্ডন ব্রিজ নামের এক পরিকল্পনা হাতে নিয়েছে ব্রিটেন। এমনই এক নতুন তথ্য ফাঁস করলো আমেরিকা। রানীর মৃত্যুর পর অপারেশন লন্ডন ব্রিজ নামের যে পরিকল্পনা ব্রিটেন গ্রহণ করেছে তার বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে রুমানা রাখি। আমেরিকার সংবাদ সংস্থা পলিটিকোর প্রকাশিত গোপন তথ্যে বলা হয়েছে ব্রিটেন সরকার এই পুরো পরিকল্পনার নাম দিয়েছেন অপারেশন লন্ডন ব্রিজ। ব্রিটেনের ইতিহাসের সব থেকে বেশি দিন ধরে রানীর দায়িত্ব সামলাচ্ছেন দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুর 10 দিন পরে তাকে কবর দেওয়া হবে বলে দাবি করা হয়েছে এই রিপোর্টে। তার আগে তার ছেলে, মানে মৃত্যুর পরে রানীর ছেলে তথা উত্তরসূরি যুবরাজ চার্লস ব্রিটেন সফর করবেন। ব্রিটেনের 4টি দেশে যাওয়ার কথা রয়েছে তার। পরিকল্পনা অনুযায়ী রানীর কফিন ব্রিটেনের সংসদে 3 দিন রাখা থাকবে, কারণ দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ আসতে পারেন বলেও মনে করা হচ্ছে। রানীর শেষ যাত্রায় বহু মানুষ অংশ নিতে পারেন বলেই ধারণা ব্রিটেন সরকারের। সেই কারণে কড়া নিরাপত্তার বলয়ে সবটা করা হবে বলেই পরিকল্পনা করা হয়েছে। পলিটিকো জানিয়েছে সেন্ট পলস ক্যাথিড্রালে রানীর শোকসভার আয়োজন করা হবে। বেশ কয়েকদিন ধরে চলবে সেই শোকসভা, সেই সঙ্গে রানীর মৃত্যুর দিন জাতীয় শোক ঘোষণা করা হবে ব্রিটেনে। মৃত্যুর প্রথম দিন প্রধানমন্ত্রী, ক্যাবিনেট সেক্রেটারি সহ দেশটির উচ্চ পদস্থ সবাইকে রানীর মৃত্যুর খবরটি জানানো হবে। তারা রানীকে দেখতে নির্দিষ্ট ড্রেস কোড মেনে আসতে পারবেন। দ্বিতীয় দিন রানীর কফিন বাকিংহাম প্যালেসে আনা হবে। তৃতীয় দিন কিংস চার্লস ওয়েস্টমিনস্টার হলে শেষকৃত্যের আয়োজন অংশ নেবেন। একই সাথে সকালে ও বিকালে ব্রিটেনের 4টি জায়গা ভ্রমণের উদ্দেশ্য দিবেন চার্লস। পঞ্চম দিন চার্লস নর্দার্ন আয়ারল্যান্ড হিলসবোরো ক্যাসেলে শেষকৃত্যের অনুষ্ঠানে যোগদান করবে। পঞ্চম দিন বাকিংহাম প্যালেস ও ওয়েস্টমিনস্টার হলে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হবে। ষষ্ঠ থেকে নবম দিন পর্যন্ত বাকিংহাম প্যালেসে প্রতিদিন 23 ঘন্টা রানীর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সর্বসাধারণের জন্য খোলা থাকবে। দশম দিন রানীর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানীর শেষকৃতের শেষ আয়োজন হবে। একই সাথে দেশব্যাপী রানীর জন্য 2 মিনিট নিরাপত্তা পালন করা হবে। আমেরিকার সংবাদ সংস্থার দাবি ঘিরে অবশ্য ব্রিটেন সরকার বা বাকিংহাম প্যালেসের তরফ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য আনুষ্ঠানিকভাবে করা না হলেও এই যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে, এই রিপোর্টে সরকারের পক্ষ থেকে বিব্রত এমনটি তথ্য দেওয়া হয়েছে। এদিকে রানীর মৃত্যুর পর তার ছেলে দায়িত্বর বিষয়টিও সামনে এসেছে এই রিপোর্টে। আমেরিকার প্রকাশিত সংবাদে বলা হয়েছে রানীর বর্তমান বয়স 95 বছর, বিশেষ কোনো শারীরিক সমস্যা নেই তার বর্তমানে। তারপরও ব্রিটেনের ক্যাবিনেট অফিস থেকে পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে রানীর প্রাণহানির পর দেশটিতে কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে তার 10 দিনের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করা হয়েছে। এই ছিল রানীর মৃত্যুর পর ব্রিটেনে যে পরিকল্পনা হাতে নিয়েছে তার বিস্তারিত। বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানার ইউটিউব ও ফেসবুক পেজে। ব্রাউজ করুন আমাদের ওয়েব পেজ www.ranarmedia24.com।